সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। ওয়েলকাম টু সিটি সিনেমা। আজকে বসন্ত পঞ্চমী, আর এই বসন্ত পঞ্চমীর দিন যিনি আমার সাথে আছেন তিনি অত্যন্ত ব্যস্ত, কিন্তু সেই ব্যস্ততার মধ্যে আমাদেরকে একটু সময় দিয়েছেন। আমরা এখন আছি অভিনেত্রী ইন্দ্রাণী দত্তের সরস্বতী পুজোয়। ইন্দ্রাণীদি, এই বছরটা ঠিক কীরকমভাবে কাটছে সরস্বতী পুজো? প্রত্যেকবারের মতো একই রকম, সেই আনন্দ, সেই উত্তেজনা এবং সবার সঙ্গে প্রচুর আড্ডা, একসঙ্গে খাওয়া দাওয়া। আমরা প্রত্যেক বছর আর কি খুব এনজয় করি সরস্বতী পুজো, এবছরও এনজয় করছি এবং করার কথাই ভেবেছি। এই বছরটা যেহেতু একটু অন্যরকম, মাস্ক, স্যানিটাইজার, আমাদের আগামী মানে গোটা বছরটাই প্রায় কেটে গেছে। তো আসলে স্যানিটাইজার তো ঠিক আছে, মাস্কটা পরলে কীরকম একটা দেখতে ভালো লাগবে না আর কি, সব সাজটা নষ্ট হয়ে যাবে। একটু পরে পরে নেব, এখন পুজোর সময়টা মাস্ক ছাড়াই আছি। আর সরস্বতী পুজো মানেই কিন্তু হলুদ শাড়ি, তুমি আজকে পুরো একদম সুন্দর করে হলুদ শাড়িতে সেজেছ। হ্যাঁ, প্ল্যান করেছিলাম, আমি প্রত্যেকবারই চেষ্টা করি হলুদ পরার, কিন্তু অনেকবার হয়ে ওঠে না, অন্যান্য কালারও পরেছি, তবে প্রেফার করি অলওয়েজ হলুদ পরার, এবং এটা নতুন শাড়ি আর কি সরস্বতী পুজো উপলক্ষেই নেওয়া। সরস্বতী পুজোয় আমাদের একটা প্ল্যান থাকে যে ওই ছোটোবেলা থাকতো না যে সমস্ত বই খাতা, যেই বিষয়ে যার ভয় সেই বই খাতা দিয়ে দেওয়া, তোমার কি এরকম কিছু ছিল? যে না, এই ভয়টা আমার কখনোই ছিল না, ছাত্রী আমি ভালোই ছিলাম, সুতরাং কোনো সাবজেক্ট নিয়ে কখনো আমার খুব একটা ভয় টেনশন কিছুই ছিল না। ঠাকুরের কাছে বই রাখতে হয় হিসেবে ছোটোবেলা রেখেছি, কিন্তু সারাক্ষণই তো মানে আমরা যে কাজ করি তাতে তো সরস্বতীর পুজো সবসময় করছি আর কি। আজকের দিনটাকে ধরে রাখা হয়েছে সরস্বতীর পুজো, আদারওয়াইজ তো সরস্বতীর আরাধনা তো আমরা সারাটা বছর করছি। আজকে স্পেশাল কি আয়োজন করেছো? কেন সরস্বতী পুজোতে তো আমাদের একটা কুল খাওয়ার রীতি আছে। একদম, আজকে প্রথম কুল খাবো। আমাদের প্রত্যেক বছরই খাবারটা একটা স্পেশাল খাবার চেষ্টা করি, কোনোবার খিচুড়ি, কোনোবার পোলাও, এবছরটা পোলাও। এক বছর খিচুড়ি হলে পরের বছর পোলাও, এবছর পোলাও, এবং পোলাওয়ের সঙ্গে আমি কচুরি, আলুর দম, এসব তো থাকছেই, ধোকা ডালনা থাকছে, চাটনি বলেছি আমি, টমেটো, খেজুর, আমসত্বের সঙ্গে কুল, টোপা কুল মাস্ট, আচার দিতে বলেছি, মিষ্টি আছে, তো পাঁপড় থাকে, সব মিলে আমরা পুজো সব হয়ে গেলে খুব আড্ডা মারি, আড্ডা মারতে মারতে খাওয়া দাওয়া, তারপরে একটু ইনপ্রম্পটু গান টান, এবং আমাকে একটু তাড়াতাড়ি চলে যেতে হবে বিকজ তিনটের সময় আমার শুটিং আছে। না, আজকের দিনও তোমার ছুটি নেই? না, আসলে এখন ওই জীবনসাথীর রেগুলার একটা কাজ চলছে, তো তো মেগা সিরিয়ালে ছুটি পাওয়াটা একটু ডিফিকাল্ট, আর আমি একটা লিড রোল করি সেখানে, আমার ছুটি তো একদম নাকচ হয়ে যায় বলতে গেলে, তবে অ্যাডজাস্ট করেন আমাদের যে আশিস বাবু, উনি অনেকটাই অ্যাডজাস্ট করেন। আজকে একটু ডিফিকাল্ট হলো অ্যাডজাস্ট করা, এখন যে ইভেন্টগুলো চলছে সেখানে আমার অ্যাবসেন্সটা গল্পটাকে ডিস্টার্ব করবে, তো আমি বলেছি আমি জাস্ট পুজো সেরে চলে আসবো, তো আমার জন্য একটু ছাড়, তিনটে থেকে আমি জয়েন করবো, শুটিং হচ্ছে। ছোটোবেলার সরস্বতী পুজো নাকি এই যে বড় হয়ে তুমি অভিনেত্রী, এত তোমার নাম ডাক, কোনটা বেশি এনজয় করো বলো? আমি যখন সরস্বতী পুজো কেন, যে কোনো ইভেন্টেই আমি ভাবি না আমি কে, ইনফ্যাক্ট আমি মানে সেই আগের মতোই এনজয় করি, ছোটো বড় সবার সঙ্গেই আমি খুব এনজয় করতে পারি, মনে করি না, ছোটোদের সঙ্গে যখন থাকি আমি মনে করি না যে আমি বড় হয়েছি, আমার মনটা তো ছোটোই আছে। ছাত্রছাত্রী, তোমার ছাত্রী এসেছে এখানে, আজকের দিনটা উদযাপন করছো তোমরা, কীরকম লাগে? খুব ভালো লাগছে, ওদের ওরাই তো আমার মানে ইনফ্যাক্ট বন্ধু হয়ে গেছে সবাই, মানে নিজের মেয়ের মতো ছোটোদের ভালোবাসি, যারা বড় হয়েছে তারা আমার বন্ধু হয়ে গেছে, তো ওরা সবসময় আছে, ওদের মধ্যে অনেকেই খুব ভালো কাজ করছে, কেউ মানে কোরিওগ্রাফার হয়ে গেছে, প্রফেশনাল কোরিওগ্রাফার, গুরু হয়ে গেছে, টিচার হয়ে গেছে, আমার স্কুলেও অনেকে যারা শিখেছে তারা টিচার, এবং ওরা অনেকে টিভি সিরিয়াল বা মুভিতে, স্টেজে কাজ করছে, এটা তো আমি আমার
উত্তরোত্তর আমার স্কুলের বৃদ্ধি হোক, মানে আমার স্কুলের স্কুলে এসে যেন সবাই শিখে যায়, সবার খুব নাম হয়, সবাই ভালো থাকে, এটাই মায়ের কাছে আমি প্রার্থনা করি। আমরা শেষ করব, তুমি দর্শকদের কি শুভেচ্ছা দেবে আজকের দিনে? হ্যাপি সরস্বতী পুজো, সরস্বতী পুজোটা খুব ভালো করে এনজয় করুন। আর করোনার সঙ্গে আমরা যখন এতদিন ফাইট করেছি, আর কিছুদিন সবাই মেনটেন করুন। আমি পুজোর সময় মাস্ক পরে নেই বলে ভাববেন না যে আমি মাস্ক পরি না, আমি স্টুডিওতেও যখন ঢুকি মাস্ক পরে ঢুকি, বেরোই মাস্ক পরে, কিন্তু শ্যুটিংয়ের সময় তো মাস্কটা খুলতেই হয়, এটাও কিছুটা শ্যুটিংয়ের মতো, মানে আপনারা কভার করছেন, তাই এক্ষুনি মাস্ক পরে নেব। মাস্ক অ্যান্ড স্যানিটাইজার মাস্ট, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, কেউ ভুল করলে তাকে কারেক্ট করে দিন। সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন, আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেনমেন্ট হয়।